অন্য দলের পেসাররা যখন সুবিধা করতে পারছিলেন না, তখন ভারতীয় পেসাররা উইকেট শিকার করছিলেন মুড়ি মুড়কির মতো। বিশ্বকাপে স্বাগতিক দলের এই দাপট দেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা বলেছিলেন, ভারতকে নাকি আলাদা বল দেওয়া হচ্ছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন মোহাম্মদ শামি, যিনি মাত্র 7 ম্যাচে 24 উইকেট শিকার করে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। শামি বলেন, প্রথম 4 ম্যাচে আমি খেলিনি, খেলা শুরুর পর প্রথম ম্যাচেই পাই 5 উইকেট, পরের ম্যাচে আরও 4টা উইকেট, পরের ম্যাচে আবার 5 উইকেট। এই বোলিং দেখে একজন নাকি মন্তব্য করেছিলেন, আমাদের আলাদা বল দেওয়া হচ্ছে। হাসান রাজার এই অদ্ভুত দাবি শুনে ওয়াসিম আকরাম তাকে বোঝানোর চেষ্টা করেন, তারপরও বোধোদয় হয়নি হাসানের। সেদিকে ইঙ্গিত করে শামি আরও বলেন, এরপরও ওই ব্যক্তি কটু মন্তব্য করতে ছাড়েননি। আমার মনে হয় ওরা মানতেই পারে না ওদের চেয়ে কেউ ভালো কিছু করতে পারে, আমাদের ভালো কিছু ওদের সহ্যই হয় না। উনি সাধারণ কোনো মানুষ হলেও মেনে নিতাম, কিন্তু উনি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, এরপরও যদি এমন মন্তব্য করেন সবাই তো হাসবেই। বিশ্বকাপে বল হাতে অবিশ্বাস্য ফর্মে ছিলেন শামি, ভারতকে ফাইনালে তোলার ক্ষেত্রেও রেখেছেন বড় ভূমিকা। একটুর জন্য শিরোপা ছোঁয়া হয়নি বটে, তবে যেভাবে খেলেছেন তাতে অনেকগুলো রেকর্ডও লেখা হয়েছে 33 বছর বয়সী এই পেসারের নামের পাশে। তবে এসব রেকর্ড নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তার। শামি বলেন, রেকর্ডের কথা সোশ্যাল মিডিয়া দেখে বুঝতে পারি, তা না হলে রেকর্ড নিয়ে আমাদের মাথা ব্যথা থাকে না। দল যে দায়িত্ব দেয় সেটা পালন করার চেষ্টা করি, পরিসংখ্যান দেখে কেউ খেলতে নামে না, আমরা সবাই দলের জন্য খেলি, ক্রিকেটে ব্যক্তির চেয়ে দলই এগিয়ে। ভদ্রলোকের খেলা ক্রিকেটে উইকেটের আছে বড় ভূমিকা, কারণ 22 গজের এই উইকেট কোন প্রকৃতির তার উপর নির্ভর করছে কিভাবে সাজানো হবে গেম প্ল্যান। তবে বিশ্বকাপ মাতানো শামি নাকি উইকেট দেখেনি না, মাঠে নেমে উইকেট অনুযায়ী বোলিং করার চেষ্টাটাই শুধু করে যান। তিনি বলেন, বোলাররা মাঠে গিয়ে সাধারণত পিচ দেখে, তবে আমি কখনোই পিচ দেখি না। শামির যুক্তি, বল করার আগে বোঝা যায় না পিচ কেমন আচরণ করবে, কেন পিচ দেখে শুধু শুধু নিজের উপর চাপ সৃষ্টি করব, তাই চাপমুক্ত থাকা উচিত। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।